हेलो गाइस आशा करी सकले भालो आछेन सबाइके स्वागत जानाच्छि आमार चैनेले आरो एकटी नतुन भिडियोते। आजके आमि आरबी किछु सर्वनाम आपनादेरके शेखाबो जारा सौदी आरबे बा आरब देशगुलोते नतुन आसछेन नतुन आसबे तादेर जन्य एई शब्दगुलो खुबই गुरुत्वपूर्ण। হয়তো আমার এই শব্দগুলো অনেকে পারেন বা অনেকে পারেন না, তবু আমি আজকে ভিডিওটি আপলোড দিতে যাচ্ছি। আর যদি আপনার ভালো লাগে আমার চ্যানেলটি আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনার কেমন লেগেছে সেইটি মতামতটি কমেন্ট বক্সে জানাবেন, ভিডিওতে একটি লাইক করবেন আর শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো আজকে সর্বপ্রথম আমাদের শব্দ হচ্ছে যে কি আনা। আনা শব্দের অর্থ হচ্ছে आमी। एटा आमरा अनेकेई जानी सकलेई जानी जे आना आमी। आमरा नाहनु नाहनु आबार अनेके बोले थाके आहना आहना आमरा। तुमी तुमी शब्दटिर अर्थ होच्छे इंता अथवा आंता आंता अथवा इंता उभय भावे बोला जाए। तोमरा दुइजन आंतुमा आंतुम तोमरा दुइजन अथवा आंतुमा तोमरा दुइजन। তোমরা আনতুম, এখানে একজনকে বোঝানো যখন বহুজনকে বোঝানো হবে তখন আনতুম অথবা আনতুমা হবে। তুমি মহিলা, যদি কোনো মহিলার ক্ষেত্রে আপনি তুমি ব্যবহার করেন তাহলে তাকে বলবেন ইন্তি অথবা আন্তি। তোমরা দুইজন মহিলা আনতুমা তোমরা দুইজন মহিলা আনতুমা। তোমরা মহিলা আনতুন্না আনতুন্না তোমরা মহিলা আনতুন্না তোমরা মহিলা। সে হুয়া, সে শব্দের অর্থ হচ্ছে হুয়া। এটা হবে পুরুষের ক্ষেত্রে, যদি কোনো পুরুষকে বোঝান এটা হচ্ছে পুরুষবাচক হুয়া। আর যেটা হবে স্ত্রীবাচক মহিলাদের ক্ষেত্রে, তখন কোনো মহিলাকে যেমন ইংলিশে বলা হয় সি, তদ্রুপ আরবিতে বলা হয় হিয়া। তারা মহিলা, মহিলাকে তারা হবে হুন্না হুন্না হচ্ছে মহিলা। আর যদি পুরুষ বোঝান তাহলে হবে হুম্মা হুম্মা আর হুন্না। যেমন আমি আব্দুল্লাহ আনা আব্দুল্লাহ, এভাবে আপনারা এক একটি নাম পরিবর্তন করে প্র্যাকটিস করতে পারেন। আমি আব্দুল্লাহর জায়গায় আপনি আপনার নাম বসাতে পারেন। তুমি বা আপনি আন্তা সোলাইমান, এখানে সোলাইমানের জায়গায় আপনি রহিম করিম যে কোনো ধরনের নাম ব্যবহার করতে পারেন। আন্তা রাহিম এন্তা করিম এভাবে বলতে পারেন। সে অথবা তিনি জুবায়ের, সে জুবায়ের হুয়া জুবায়ের। অথবা সে আপনি বলতে পারেন রহিম করিম এভরিথিং, যে কোনো কিছু কোনো জনের নাম বসাতে পারেন। সে তিনি, মহিলার ক্ষেত্রে হবে তিনি হচ্ছে হিয়া আয়েশা হিয়া আয়েশা। আপনি আয়েশার জায়গায় আমিনা খাদেজা রহিমা করিমা এভাবে বলতে পারেন। তারা মুসলিম অথবা তারা মুসলমান হুম মুসলিমুন তারা মুসলমান। তো বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখতে ভুলবেন না। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক এই কামনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।